নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডল উইসেস উইথ ড্রিমস আজকে এই ভিডিওতে আলোচনা করব যে করোনা ভাইরাস কি কেন এই করোনা ভাইরাস নিয়ে বিশ্বের প্রতিটি দেশে আতঙ্ক কেন হু চায়না এমার্জেন্সি চায়না ঘোষণা করলো ভারতেও কেন সতর্ক জাতি জারি করা হলো এই করোনা ভাইরাসে প্রত্যেকটি ডিটেলস এই করোনা ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হবে সামনে ডব্লিউ বিসিএস দু হাজার কুড়ি মেইনস মিসিলিয়াস মেইনস সিজিএলস মেইনস সমস্ত পরীক্ষায় যে সমস্ত পরীক্ষায় মেইনসের বাংলায় রাইটিং এবং ইংলিশে রাইটিং রিপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবে এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসবেই রাইটিংয়ে আর বিভিন্ন চাকরি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে কোয়েশ্চেন কিন্তু আসবেই শিওর কনফার্ম তাই ভিডিওটি প্রথম থেকে শেষ তোমরা ভালোভাবে দেখবে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস অবশ্যই জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক ও শেয়ার করবে তাহলে দেখা যাক আজকের ভিডিওটি করোনা ভাইরাস কি তাহলে দেখে নেওয়া যাক যে করোনা ভাইরাসটা কি এই করোনা ভাইরাস সবার প্রথম দু সালে চাইনাতে দেখা দিয়েছিল এই করোনা ভাইরাসের আরেকটি নাম হচ্ছে যে দুই হাজার উনিশ এনসিও ডি এটি তোমরা নোট ডাউন করে রাখো এটি কিন্তু পরীক্ষায় আসবে যে করোনা ভাইরাসের আর নাম কি করোনা ভাইরাসের এক নাম হচ্ছে দুই হাজার উনিশ এনসিও এটি কিন্তু সংক্রমণ ভাইরাস এই এনসিও ডি দুই হাজার উনিশ এটা কি করোনা ভাইরাস বলা হয় এবার দেখো যে করোনা ভাইরাসের টোটাল কতগুলো প্রজাতি আছে ঠিক আছে করোনা ভাইরাসের টোটাল আজ পর্যন্ত ছ ধরনের প্রজাতি আছে ছটি কিন্তু এই যে ছটি যে প্রজাতি ছিল এই ছটি প্রজাতি কিন্তু মানুষের দিয়ে সেরকম আক্রমণ করে না কিন্তু করতে পারিনি এতদিন এরপরে আর প্রজাতি যেটি হয় যেটি বর্তমানে করোনা ভাইরাস মানুষের শরীরে আক্রমণ করে এটি নিয়ে টোটাল করোনা ভাইরাসের বর্তমানে সাত ধরনের প্রজাতি আছে এবার দেখো এই যে করোনা ভাইরাস সর্বপ্রথম চীনের উয়াং এই প্রদেশে এইখানেই কিন্তু দেখা গিয়েছে এখনো কিন্তু বর্তমান এই জায়গাটায় প্রচুর করোনা ভাইরাস সংক্রান্ত আক্রমণ লোক কিন্তু আছে এখনো পর্যন্ত যেটা জানা গেছে মিনিমাম পাঁচশো জনের উপরে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মিনিমাম বারো থেকে তেরো জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এই করোনা ভাইরাসে তাহলে পরীক্ষা আসতে পারে যে চীনের কোন শহরে এই করোনা ভাইরাস দেখা দিয়েছে ওয়াংহান যে শহরে চীনের প্রথমে করোনা ভাইরাস দেখা দিয়েছে দেখো তারপর আরেকটি কথা বলি যে এই করোনা ভাইরাসের লক্ষণগুলো কি যাদের করোনা ভাইরাস আক্রান্ত হবে তাদের গুলি কিভাবে যায়। যে প্রথমে এই যার মানুষের তার ঠিক আছে এরপর শুকনো হালকা কাশিও শুরু হয় জ্বর তারপরে কাশিও শুরু হয় তারপরে এক দুই সপ্তাহ পরে সেই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয় এবং খুবই শ্বাসকষ্ট শুরু হয় প্রত্যেকটা ব্যক্তির যাদের এই করোনা ভাইরাসের আক্রান্ত হয় এবং আরেকটি গবেষণায় দেখা গেছে যে প্রতি চারজন আক্রান্ত ব্যক্তির ভিতর অন্তত তিনজন কিন্তু এই করোনা ভাইরাসের ক্ষেত্রে মারা যায় তাহলে কি বলেছে যে এই করোনা ভাইরাসের কিন্তু বলতে কোনো হয় হয় না। যাদের কিন্তু মারা যায়। যেমন এই ভাইরাসকে অনেকেই তুলনা করে যেমন ইবোলা ভাইরাস সোয়াইন ফ্লু এই সমস্ত ভাইরাস যখন আক্রান্ত হয় সেই ভাইরাস আক্রান্ত হওয়ার ফলে কিন্তু চিকিৎসা হয় না মারা যায় সেমই কিন্তু এই করোনা ভাইরাসও কিন্তু খুবই একটি মারাত্মক ভাইরাস করোনা ভাইরাস কিসের থেকে ছড়ায় করোনা ভাইরাস কিন্তু যেমন মুরগি বাদর খরগোশ তারপর শুকর সাপ প্রভৃতি প্রাণী থেকে কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে যদিও সমুদ্রেরও প্রাণী থেকে এই যেমন তিমি এই জীবাণু আর কি ভাইরাসটি বহন করতে পারে এদের থেকেই কিন্তু মানুষের শরীরে প্রবেশ করছে এই করোনা ভাইরাসটি এইবার জেনে রাখো যে এটি প্রচুর দ্রুত কিন্তু ছড়াচ্ছে চীনে যেহেতু চীনের সরকারি রিপোর্ট তেমন কিছু পেশ করেনি তাও বিশ্বের কুসংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চীনে অন্তত তিনশো থেকে চারশো জন ব্যক্তি এই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে চায়নায় কিন্তু চায়না মিডিয়া কিংবা চায়না সংবাদ মাধ্যম কিন্তু এখনো এই নিয়ে কোনো ডিটেলস বলেনি এটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলা হয়েছে আর বলা হয়েছে যে এটি খুব দ্রুত ছড়াচ্ছে কিন্তু এই করোনা ভাইরাসটি আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই করোনা ভাইরাস শরীরের ভিতর যে কিন্তু নিজে নিজেই থেকেই ধ্বংস হয়ে যায় আর এর এখনো কোনো ভ্যাকসিন কিংবা ওষুধ কিন্তু আবিষ্কৃত হয়নি যে সমস্ত রোগীর এই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু কোনো চিকিৎসাই হয় না যাদের অল্প ফার্স্টে স্টেজে ধরা পড়ছে তারাই কিন্তু একমাত্র এর থেকে রেহাই পাচ্ছে কিন্তু যাদের একেবারে শেষ পর্যায়ে তারা কিন্তু বাঁচতে পারছে না এই করোনা ভাইরাস নিয়ে চীন কর্তৃপক্ষ অনেক পদক্ষেপ নিয়েছে তাদের সচেতন ক্যাম্পিং ও চলছে যেমন আমাদের ভারতবর্ষে প্রতিটি এয়ারপোর্টে এই করোনা ভাইরাসের স্ক্যানিং শুরু করা আছে আর কি চীন আর হংকং থেকে যারাই ভারতবর্ষে এখন আগত হচ্ছে তাদের প্রথমে স্ক্যানিং করা হচ্ছে এবং মেডিকেল পরীক্ষা করার পরেই কিন্তু এয়ারপোর্ট থেকে ছাড়া হচ্ছে এই করোনা ভাইরাস যাতে আমাদের ভারতবর্ষে প্রবেশ না করে তাহলে এবার তোমাদের কিছু কথা বলি যে করোনা ভাইরাসের সম্বন্ধে কি কি কোশ্চেন আসতে পারে তোমাদের আসতে পারে হচ্ছে যে নোট ডাউন করে রাখো এই কোয়েশ্চিন যে করোনা ভাইরাস কোথায় দেখা দিল করোনা ভাইরাস হচ্ছে চীনে দেখা দিয়েছে কোন শর ঠিক আছে এই শরটাই কিন্তু চীনের করোনা ভাইরাস দেখা দিয়েছে তারপরে এটি কিসের থেকে হতে পারে সংক্রমণ বাহিত যে এটি পশু পাখি শুকর এই সমস্ত থেকে হচ্ছে তারপরে এটি কি সংক্রমণ বাহিত এক মানুষের দেহ থেকে অন্য মানুষ কিংবা এক প্রজাতির থেকে অন্য প্রজাতি কিন্তু যেতে পারে এই একটি क्वेश्चन দুটো क्वेश्चन হয়ে গেল তারপর আরটি क्वेश्चन কি আছে যে হু সম্পত্তি চীনে ইমার্জেন্সি অফ চিং আর কি হেলথ ডিপার্টমেন্টে এটি ঘোষণা করেছে হু এখনো পর্যন্ত কিন্তু করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি আর আমাদের ভারত সরকার সমস্ত এয়ারপোর্টে এই করোনা ভাইরাসের স্ক্যানিং আর কি জারি করলো যে চীন আর হংকং থেকে যারাই ভারতবর্ষ আসবে তাদের কিন্তু এই স্ক্যানিং করা হবে আমাদের বিমান বন্দরে স্ক্যানিং করিয়ে কিন্তু তাদের তারপর ছাড়া হবে এখনো পর্যন্ত ভারতে চীন থেকে আগত একজনেরই করোনা ভাইরাস ধরা পড়েছে সেটি হচ্ছে আমাদের জয়পুরের মেডিকেল রাজধানীর জয়পুরের মেডিকেল হসপিটাল আছে সাম্প্রতিক পশুদিনই হয়তো এটি তার ধরা পড়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা কিন্তু তাহলে এই ভিডিওটি তোমাদের এইগুলোই জানা জানানো দরকার ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে